গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি জনপ্রিয় মুখ হয়ে ওঠে ছোট্ট দিঘি। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে, তবে হঠাৎ করেই সবকিছু থেকে বিদায় নেয়, কারণ পড়াশোনা। তবে এবার আনন্দের সংবাদ নিয়ে এলো দিঘি। এখন আর সেই ছোট্টটি নেই, সে নবম শ্রেণীর ছাত্রী, আর বছর খানেক পরেই দিবে SSC পরীক্ষা। তারপরেই নাকি চাইলে ফিরতে পারবে চলচ্চিত্রে, এমন ইঙ্গিতই দিলেন দিঘির বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া। গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয়ের পর 2005 সালে কাবুলিওয়ালা ছবি দিয়ে বড় পর্দায় নাম লেখানো ছোট্ট দিঘি প্রথম ছবিতেই অভিনয়ের জন্য অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ধীরে ধীরে সে করে চাচ্চু, দাদিমা, বাবা আমার বাবার মতো সিনেমা। দিনকে দিন ছোট্ট মেয়েটি ভরসার কেন্দ্র হয়ে উঠে, কিন্তু তুমুল জনপ্রিয় থাকা অবস্থায় পড়াশোনার জন্য পরিবারের বাধা নিষেধের কারণে অভিনয় থেকে দূরে সরে যায়। সম্প্রতি তার বাবার দেয়া একটি সাক্ষাৎকারে ফের চলচ্চিত্রে দিঘির ফেরার সম্ভাবনার বিষয়টি সামনে এলো। তার বাবার মতে দিঘি এখন ক্লাস 9-এ পড়ছে, SSC পরীক্ষা শেষ করে সে চলচ্চিত্রে ফিরতে চাইলে তাদের কোনো কথা থাকবে না। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।